কিছুদিন আগে হয়ে গেল বাঙালিদের সবচেয়ে বড় শারদীয় উৎসব দুর্গাপূজা। পঞ্জিকা মতে দুর্গা মার ঘটক অর্থাৎ ঘোড়ায় আগমন ও গমন হয়। অনেকেই চিন্তিত হয়ে পড়েছিলেন এবারের পূজা কিরকম কাটবে, কিন্তু না, সবারই দুশ্চিন্তা দূর করে এবারের দুর্গাপুজো ভালোই কেটেছে বলেছেন অনেকেই। তারই মধ্যে আবহাওয়া অনুকূল থাকায় গত 2-3 বছরের মধ্যে এবারের পুজোতেই সবারই বেশ কেটেছে। বর্তমানে বিভিন্ন পুজো কমিটিগুলো শুরু করে দিয়েছে বিজয়া সম্মেলন। এরই মধ্যে বুধবার অর্থাৎ 1 নভেম্বর শরৎপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি খুবই সুন্দর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করলো বিজয়া সম্মেলন। এখানে উল্লেখ করা যেতে পারে, শরৎপল্লী সার্বজনীন দুর্গাপূজা দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছে দুর্গামার প্রতিমা ও সুশৃঙ্খল পূজা পরিচালনার জন্য। বুধবার সন্ধ্যায় কচিকাজাদের গান ও নাচ প্রদর্শনের মাধ্যমে বিজয়া সম্মেলনকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। এই বিজয়া সম্মেলনে শরৎপল্লী সার্বজনীন দুর্গাপূজায় জড়িত সক্রিয় কর্মীদের মেমেন্টো ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানানো হয়। শরৎপল্লীর অনেক বয়োজ্যেষ্ঠদেরও সম্মান জানানো হয়। এই বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন পৌরসভার প্রাক্তন সভানেত্রী চামেলি পাল, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অমর পাল, বিশিষ্ট সমাজসেবক মনোজ দেব সহ শরৎপল্লীর গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিলচর থেকে সাংবাদিক রাজু দের প্রতিবেদন, এনি 24 চ্যানেল থেকে ভয়েস দে বর্ণালী মিশ্র।